এই মামলা আসলে কত বছরের জেল হতে পারে? এটা 320-326 কে কভার করে, সর্বোচ্চ শাস্তি 10 বছর আনা সম্ভব। দর্শক দেখতে পাচ্ছেন যে জুনিয়র সাকিব তার মা আসলে 2-3 দিন ধরে ছেলের ছেলের সেবা যত্নে আসলে নিয়ে যেতে আছে, একদম ঘুম খাওয়া দাওয়া কিন্তু তার নাই বললে চলে। তবে তার তার জন্য একটা সুখবর আছে যে বাংলাদেশ যে আইনজীবী যে দেখতে পাচ্ছেন যে অ্যাডভোকেট, উনি এসেছে যে জুনিয়র সাকিবের বিচার ব্যবস্থা সব নিশ্চিত করার জন্য তার মার সাথে দেখা করেছে। ভাই একটু নামটা বলবেন আপনার। ধন্যবাদ, আমার নাম অ্যাডভোকেট ইমরান হোসেন নিলয়। আচ্ছা, আমি এই ঘটনাটার আগে থেকেই জুনিয়র সাকিবের সাথে আমার ব্যক্তিগত পরিচয়, ওর আগে একটা মামলায় এই শিখাই মনে হয় জেলখানায় প্রবেশ করি হিসেবে, সেই মামলা থেকেও আমি জুনিয়র সাকিবকে বেলে বের করি। আচ্ছা, বের করার পরে এই মেয়ের কাছেই ও থাকে, থাকার পরে বউ তো স্ত্রী তো বিশ্বাস করে থাকতে চায়, বিশ্বাসের ঘরে তো স্বামী স্ত্রীর চেয়ে বড় বিশ্বাস তো আর কিছু নেই। এখন সেই বিশ্বাস কিন্তু কিছুটা ভেঙে গেছে অন্যান্য সংসারেও, স্ত্রী আর স্বামী এক ঘরে থাকবে এরকম ঘটনা ঘটবে, এটা বাংলাদেশের জন্য একটা লজ্জাজনক, বাঙালি জাতির জন্য লজ্জাজনক, পুরুষ জাতির জন্য লজ্জাজনক, যে আমার স্ত্রীর দ্বারা আমার ক্ষতিগ্রস্ত হবে। এখন কিন্তু কেউ নেই ওর পাশে, এখন এই যে ওর মা, সে দুঃখিনী মা সবসময় কান্না করতেছে, পুরুষ মানুষের সর্বোচ্চ যে পুরুষাঙ্গটা এটা যে কেটে নিলে, এই যে দুঃসাহসিকতা, অমানসিক পৈশাচিক যে অভিজ্ঞতা এই মেয়েটি, এর আমরা দৃষ্টান্তমূলক শাস্তি আদালতের কাছে চাইবে। বাংলাদেশের প্রচলিত আইনের যে শাস্তি সে প্রাপ্য, আদালতের কাছ থেকে আমরা সেই সর্বোচ্চ শাস্তি আদায় করে নিব। আর আমরা জুনিয়র সাকিবের মাকে আশ্বস্ত করতে চাই যে আপনার ছেলের জন্য আদালতে সর্বোচ্চ দাবি জানাবো যে এইরকম ঘটনা যেন আর দ্বিতীয়বার কোন স্ত্রী তার স্বামীর সাথে ঘটাতে না পারে। এবং আমার কথা হচ্ছে, সাকিব যদি কোনো অপরাধী হয়ে থাকে তাহলে তার সেই সংশ্লিষ্ট আইনে বিচার করবে, ওই স্ত্রী বিচার দিতে পারতো কোর্টে যে আমার স্বামী আমার সাথে এই অন্যায় করেছে। সেটার জন্য বাংলাদেশে প্রচলিত আইন রয়েছে, কিন্তু এই আইনকে ব্রেক করে, আইন সে নিজের হাতে তুলে নিয়ে সে যে দৃষ্টান্ত অপরাধ করেছে, এর জন্য বাংলাদেশের বুকে তার শাস্তি নিশ্চিত করবে আদালত, এটা আমি বিশ্বাস করি। কারণ বাংলাদেশের মানুষের এখনো আদালতের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস ও আস্থা রয়েছে, সেই ধারাবাহিকতায় আদালত কাজ করে যাচ্ছে, বাংলাদেশে আইন সুপ্রতিষ্ঠিত, এবং বাংলাদেশের সরকার এ ব্যাপারে খুবই সহনশীল এবং সরকার খুবই স্ট্রিক্ট। যেই অপরাধ করুক, অপরাধী যেই হোক, তার শক্তিশালী যত শক্তিশালী হোক, এই দেশের সরকার কিন্তু আইনের মাধ্যমে তাকে বিচারের আওতায় আনছে। আচ্ছা, এই মামলা আসলে কত বছরের জেল হতে পারে? এটা 320-326 কে কভার করে, তো আমরা যদি এটা পর্যালোচনা করে দেখি যে এটা সর্বোচ্চ শাস্তি 10 বছর আনা সম্ভব। আদালত আমি বিশ্বাস করি এটাকে নেককার এবং দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবেই দেখবে, তাই এটাকে 10 বছরের শাস্তি দিবে আমার মনে হয় আদালত। সেটা আদালতের ব্যাপার, আমরা শুধু আদালতে প্রেয়ার করব, বাকিটা আদালতের ইখতিয়ার, আদালত যেভাবে চাইবে আমরা ওইভাবেই মাথা পেতে নিব। তবু আমরা চাই এই ধরনের নেককার এবং পৈশাচিক ঘটনার একটি দৃষ্টান্তমূলক শাস্তি এ দেশে হোক, যাতে অন্যরা দ্বিতীয়বার এই ধরনের অপরাধ করতে সাহস না পায়।